মর্নিং বন্ধুরা, আজ 31/10/2022 সকাল 9:10। মোটামুটি অনেক সকালে ওঠা হয়েছে, উঠে ফ্রেশ ট্রেশ হয়েছে, পুজো টুজো হয়েছে, একটু বাইরে গেছিলাম। বাইরে দু একটা জিনিস কেনাকাটা ছিল, সেটা কিনে নিয়ে এলাম। নিয়ে এসে এটা এই তো ডাইনিং প্লেসে রেখেছি। এই মাটিতে রাখা আছে, এগুলো এগুলো সব রাখা আছে, ঠিক আছে। এবার চাটা ওখানে আছে, চাটা নিয়ে এসে খেতে হবে। তো চা খাওয়ার সঙ্গে আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো আপনারা সঙ্গে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আমি খাবার নিয়ে বসছি, খাবারটা তোমাদের কাছে শেয়ার করছি, দেখাচ্ছি তোমরা কী কী খাবার আছে, একটু ওয়েট করো। হ্যাঁ বন্ধুরা, ক্যামেরাটা ঘোরাচ্ছি তোমরা দেখে নাও। এই হচ্ছে ব্রেড, এই হচ্ছে মুড়ি, এই হচ্ছে কুমড়োলি, আর এই চা, এই একটা চা, দুটো চা দুটো রয়েছে। মা চা ধরো, আসতে গরম আছে। হ্যাঁ হ্যাঁ না, এটা এখন রাখছি, এখানে খাও খাও। আচ্ছা হ্যাঁ, যাই হোক বন্ধুরা, আমরা খাচ্ছি। তো থাক না, পরে থাক না, জল সব খাবে, একটুখানি খাবো। যাই হোক বন্ধুরা, আমি খাওয়া শুরু করছি, আমার কাজ আছে আজকে, তো একটু ব্যস্তই আছি। তো যখন এ করবো তোমাদের ভিডিও আরও কিছু শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা, একটু আমি পুজো করে উঠলাম, উঠে একটু বাইরে কাজ ছিল, তো মাল এসেছিলো, আমার মাছ এসেছিলো, তো সেটা ডেলিভারি করতে গেছিলাম। সেটা ডেলিভারি করে এসে এবার লাঞ্চে বসছি, পাক্কায় 2:02 এখন লাঞ্চে বসছি। এই যে লাঞ্চ নিয়ে বসছি, দাঁড়ান আপনাদের সঙ্গে আরও শেয়ার করছি ইন ডিটেলস। তো সঙ্গে থাকুন, আরও ডিটেলস দেখাচ্ছি আমি, ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি, একটু নিয়ে যতটা ডিটেলস দেখাতে পারি, সঙ্গে থাকুন। এই যে আপনার মাছ, তরকারি, লেবু, এই ঝাল, এই তরকারি, এখানে একটা সবজি রয়েছে, এই হচ্ছে এটা হচ্ছে কী হচ্ছে চাটনি, ডাল রয়েছে, জল রয়েছে, এই রয়েছে লাঞ্চের মেনিউ। সো বন্ধুরা, আমিও খাই, আপনারাও খান, আর আপনারা আমার সঙ্গে থাকেন। আমি আরও কিছু শেয়ার করছি, বাট লাঞ্চটা শুরু করি, লাঞ্চটা শেষ করি, আরও কিছু শেয়ার করছি আপনাদের সঙ্গে, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমাদের ইভিনিং টাইমে টি টাইম হয়ে গেছে, এই যে ট্রি চা যা হচ্ছে এখানে খাচ্ছে, ঠিক আছে। আর আমারটা আছে, আমি একটা স্পেশাল পার্সন, ওইখানে একটু আমার টেবিলে রয়েছে, ঠিক আছে। তো এই একটা চা, ওই একটা চা, আর মোবাইল সমেত, এখানে একটা মোবাইল, একটা চায়ের সঙ্গে মোবাইল ফ্রি আছে, ওনার চায়ের সঙ্গে মোবাইল ফ্রি আছে, এই দেখুন হাসছে বহু করে। আর আমারটা তো আপনি বুঝতেই পারছেন, আমার মোবাইলটা তো আপনার হাতেই রয়েছে, তো আমিও তাই একই কাজ করছি। তো ধীরুভাই আম্বানিস মেরা সপনা সপ্তাহ আপনা, এরম ব্যাপারটা হয়ে গেছে। দেখেন ক্যামেরা ঘোরা, আম্বানি ধীরুভাই আম্বানিস কী ছিল, মেরা সপনা সপ্তাহ আপনা, সেরম হয়ে গেছে আমাদের। আমরা চা খাচ্ছি মোবাইল নিয়ে, পটি যাচ্ছি চা নিয়ে, মানে সরি চা নিয়ে, সরি 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 ভুল হয়ে গেল, একটুখানি প্রিন্টিং মিস্টেক। আমরা পটি যাচ্ছি মোবাইল নিয়ে, চা খাচ্ছি মোবাইল নিয়ে, ঘুরতে যাচ্ছি মোবাইল নিয়ে, গাড়ি চালাচ্ছি মোবাইল নিয়ে, ঘুমোতে যাচ্ছি মোবাইল নিয়ে, মানে আমরা মোবাইলের ওপরই ঘুমোচ্ছি। মানে ধীরুভাই আম্বানির পুরোপুরি কথাটা সত্যি হয়ে গেল। তো দেখুন আপনাদের সঙ্গে আমি আমরা এই এই যে কথা বলছি ভিডিওতে, এটাও ধীরুভাই আম্বানি, মানে সবই ধীরুভাই আম্বানির কথাটা সত্যি হচ্ছে, মেরা সাপটা সাপকা হো আপনা, এটাই চলছে। তো বন্ধুরা, আমি চাটা একটু গরম হচ্ছে খাচ্ছি, খেয়ে নিয়ে আপনাদের সঙ্গে আরও কিছু শেয়ার করছি, সঙ্গে থাকুন। আর বাইরে গেছিলাম, সেটা আপনাদের শেয়ার করতে পারিনি, তো ডিউ টু সাম কিছু প্রবলেম হয়েছিল, সেই জন্য আপনাকে শেয়ার করতে পারিনি। যাই হোক, আপনি সঙ্গে থাকুন, আরও কথা বলবো। হচ্ছে আমার ফিজিওথেরাপি হচ্ছে, এই যে দেখো আমার বডিতে মেশিন চালানো হচ্ছে, আমার হাতের এখানে একটু প্রবলেম আছে, সেই প্রবলেমটা এখানে রিকভার হচ্ছে, ঠিক আছে। এখানটা আমার একটু প্রবলেম আছে, ঠিক এই জায়গাটা করে আর শোল্ডার একটি এই জায়গাটা করে আছে আমার প্রবলেম, তো সেটা এখন রিকভার হচ্ছে, সেটাই একটু ফিজিওথেরাপি হচ্ছে। তো কাজ চলছে এখন, এই যে একদম হাতে ফিরিয়ে যেটা করে একদম এই দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই জয়েন্টটা, এই জয়েন্টটা হচ্ছে আর এই শোল্ডারটা এই জায়গায় আছে। দেখে এখন কাজ চলছে, তো এখানে বেশিক্ষণ কথা বলা যাবে না, আপনারা সঙ্গে থাকুন, পরে আবার থাকুন। বন্ধুরা, আমার এই মাত্র ফিজিওথেরাপি হয়ে গেল, তো আমি একটু ওয়েট করছিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য। মোটামুটি ফিজিওথেরাপি করার পর 1 ঘন্টার বাদে আমাকে গায়ে জল দিতে হয়, তো আমার মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, তো আমি ফ্রেশ হতে যাচ্ছি, ফ্রেশ হয়ে এসে ডিনারে বসবো, তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করবো, সঙ্গে থাকবো।
এসে গেছি ফ্রেশ হয়ে, বললাম বাথরুমে যাবো ফ্রেশ হয়ে আসবো, সে ফিজিওথেরাপি করেছিলাম, ফ্রেশ হয়ে এলাম। এবার তোমাদের আমি ব্যাক ক্যামেরা তোমায় দেখিয়ে দেবো যে ডিনারে কী কী আছে আইটেম দেখাচ্ছি। একটা ঢেঁড়সের তরকারি রয়েছে, রাইস রয়েছে, এটা মোটামুটি নর্মাল ডিম হচ্ছে, বড়ো ডিম, বড়ো সাইজ ডিম, মিনিমাম 10-10 টাকার মতো দাম আছে, এটা বড়ো বড়ো ডিম আছে, এটা আমি জানি না আপনারা কত বড়ো দেখতে পাচ্ছেন, তবু বড়ো ডিম আছে। এটা ডাল রয়েছে, এটা রয়েছে আচার না, এটা আচার না চাটনি বলে চাটনি এটা, আর এটা টক দই রয়েছে, এটা পেঁপের চাটনি, এটা টক দই, আর আমার জল এখানে মায়ের কিছুটা সামান্য একটুনি মাছ রেখে দিয়েছিল রাত্রিবেলা খাবে বলে। তো যাই হোক, মোটামুটি এই হচ্ছে আইটেম। আমি কিন্তু রাইস খাবো না, আমি রুটিই খাবো, রুটিটা নিয়ে বসে পড়েছি। মোটামুটি এই হচ্ছে ডিনার, তো ক্যামেরাটা আমার দিয়ে ঘোরাচ্ছি আবার। হ্যাঁ বন্ধুরা, এবার আমি খাওয়া শুরু করবো। তো খাওয়া শুরুর আগে আমি চাইছি ব্লগটাই কমপ্লিট করে খেয়ে শুয়ে পড়বো, তাড়াতাড়ি শুয়ে পড়বো। এখন ডক একদম 11টা বাজে, রাত্রি একটু রাত্রি হয়ে গেছে, 10:30 খেয়ে ফেলি, আজ 11টা হয়ে গেছে। ওই যে ফিজিওথেরাপি করেছিলাম, একটুখানি রেস্ট নিতে হয় 1 ঘন্টার মতন, সেই জন্য ওখানে টাইমটা একটু ওয়েস্ট হয়ে গেছে। তারপরে বাদ গেলাম, একটু ফ্রেশ ট্রেশ হলাম, গায়ে তেল ঠেল লাগে, ওটাকে ফ্রেশ হয়ে আসতে হলো। এসে একটুখানি ওই ডিমটা হলো, তো জন্য ওয়েট করা হলো, ডিমটা হয়ে গেলার পর এবার খেতে বসা গেল। তো যাই হোক বন্ধুরা, ব্লগটার খুব একটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ব্লগ শেষ করার আগে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, আর আমার ব্লগটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আমার ব্লগে কোনো যদি রেক্টিফাই বা কোনো ভুলের হয় কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে, তো আমি সেটাকে রেক্টিফাই করে নেব। তো ব্লগ আমি এখানেই শেষ করছি, শুভরাত্রি, গুড নাইট।